সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়া বিদ্রোহী অধিকৃত একটি শহরে সন্দেহজনক রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্র হামলা চালালো। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, পূর্ব ভূমধ্য সাগরে মার্কিন নেভি ডিস্ট্রয়ার থেকে সিরিয়ার একটি বিমান ঘাঁটি লক্ষ্য করে প্রায় 50টি টমাহক ক্রুজ মিসাইল ছোড়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল বৃহস্পতিবার বলেছেন, সিরিয়ার ওই বিমান ঘাঁটিতে হামলার নির্দেশ দিয়েছেন তিনি। সিরিয়ায় চলমান যুদ্ধের অবসান ঘটাতে সব সভ্য দেশকে সহযোগিতা করার আহ্বান জানায় ট্রাম্প। সিরিয় ওই বিমান ঘাঁটি থেকে গত মঙ্গলবার রাসায়নিক অস্ত্র হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বিদ্রোহী অধিকৃত সিরিয়ার ইদলিব প্রদেশের খান সেই খুন শহরে সন্দেহজনক রাসায়নিক অস্ত্র হামলায় অনেকে বেসামরিক লোক নিহত হয়েছে।